আমি আমার যুবক বন্ধুদেরকে বলছি আমি আমার সমাজপতিদেরকে বলছি আমি আমার বিবেকবান মানুষদেরকে বলছি আমার শিক্ষিত সমাজকে বলছি আজকে পুরা পৃথিবীতে একটা স্লোগান চলতেছে চেঞ্জ সোসাইটি সমাজকে পাল্টে দাও রে যুবক বন্ধুরা আজকে আমার সাথে স্লোগান দাও আমরা সমাজকে পাল্টাতে চাই কি চাই না বলেন আগামীর সমাজ হলো কোরআনের সমাজ আমরা চাই কি না আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আমরা চাই কি চাই না কোরআন যে সমাজটাকে চেঞ্জ করতে হবে এই ঘুষখোরদেরকে সব বঙ্গোপসাগরে পাঠাইতে হবে কথা বলেন ঠিক না সে যেই দলেরই হোক না কেন আমার এই দেশে কোনো ঘুষখোর থাকতে পারবে না যদি ঘুষ বন্ধ হয়ে যায় দেশের মানুষগুলো ভালো হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে গেলে যোগ্য নেতা আমার জন্য আসবে ঘুষ বন্ধ হয়ে গেলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তবে এটার জন্য কোরআন এবং রসুলের আদর্শের বিকল্প ঘুষ খাড়ির জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো তার কোনো আল্লাহর দরবারে কবুল হবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার রসুল বলেছে যতক্ষণ পর্যন্ত সে হারামের উপরে থাকবে এই জন্য আমরা ঘুষ বন্ধ করে দিব ঘুষ যদি আমরা না দেই তারা নিবে কার কাছ থেকে তবে আগে আমাকে চেঞ্জ হতে হবে আপনি নিজেকে দিয়ে আপনি পরিবর্তন শুরু করে দেন আমি পরিবর্তন হয়ে গেলে আমার পরিবার পরিবর্তন হয়ে যাবে আমি পরিবর্তন হয়ে গেলে আমার সমাজ পরিবর্তন হয়ে যাবে খবরদার আমরা কাউকে ঘুষ দেব বলেন 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 ঘুষ দেব এসে কেড়ে দরিয়ায় মন দাবিন বিজের দিদার খুলে যাবে চোখের পর্দা দাম দূরে হবে মনে ধার লা জরে 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 সেদনা মোহাম্মি শ্রীদেন আপনারা খুশি না বেজার বলেন বলেন খুশি না বেজার আমাদের দরোদের আওয়াজ আমার নবী শুনতে পায় কি পায় না বলেন আমাদেরকে আমাদের খোঁজ খবর আমার নবীর রাখে কি রাখে না আমার নবীরে পাওয়ার দিয়েছেন কে বলেন বলেন নবীরে পাওয়ার দিয়েছেন কে এই যে আমরা একটু আগে দুরুদ পাঠ করলাম আমার আল্লাহ বলেন আমার ফেরেশ তারাই দুরুদ গুলো আমার নবীর রৌজা মোবারকে হাজির করে দেয় আরো জোরে বলেন সোহান আল্লাহ আলামিন বলেন অযুব্লিক উনি মিন উম্মতিস সনাম নবী আমার ডাক বলে উমতে না তোমরা যে যেখানে থেকে আমি নসরুল্লাহকে দুরুদ নসরুল্লাহকে সানাম দাও এবং আমি রসুরুল্লাহর উপরে দুরুদ পাঠ করো এই দরুদ এবং সানাম ফেরেস্তারা এগুলো জমা করে আমি রসুরুল্লার কাছে হাদিয়া হিসাবে পৌঁছে দেয় আরও যারা বলেন সোয়াহান আল্লাহ নবীর দরুদ দরকার আছে না নাই মৃত্যু পর্যন্ত কথা বলেন ঠিক কি না কারণ আমার নবী হলো আমার জীবনের চাইতে বেশি আপন সুবহানাল্লাহ বলবেন না আর আরো জোরে বলেন না সোহান আল্লাহ আমি যে আয়াতাংশ তেলাওয়াত করেছি এটার অর্থ হলো анনাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হল ইমানদারের জানের চাইতে আরো নিকটে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার জান কত আপন আমার আল্লাহ বলতেছেন নবী তোমার জানের চাইতে আরো বেশি আপন সোমান আল্লাহ বলেন সোমান আল্লাহ বলেন এবার আমি জানতে চাই মুসলমান আপন মানুষটাকে কাছে পাওয়া যায় কি যায় না আপন মানুষ বিপদে আমার পাশে দাঁড়ায় কি দাঁড়ায় এরাম হাজিরে তিয়াপু হোরা এরা আর নি আল্লাহত রান বলেও দুনিয়ার মানুষ রহমত তুল্লিলাল আমিন শুধু দুনিয়াতেই আপন নয় বরং কবরেও আপন হাসরেও আপন কথা বলেন ঠিক কি না নবী আমার আর দুনিয়াতেই আপন কবরের মধ্যেও আমার নবী উম্মতির আপন হাসনের ময়দানে আমার নবী উম্মতের সবচাইতে বেশি আপন জোরে জোরে বলেন 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 এই আল্লাহ সোবাহান আমার আল্লাহ ডাক আমার নবীর মর্যাদাটাকে আমি আল্লাহ বলন্দ করে দিয়েছি আমি যেখানে আমার নবীকে সেখানে রেখেছি আমি আল্লাহর জিকির যেখানে চলবে আমার নবীর জিকিরও সেখানে চলবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান আমার নবী আমার আপন কতটুকুন আপন আমরা প্রত্যেকে আমাদের জীবনকে ভালোবাসি আমাদের জীবনকে মহাব্বত করে রে দুনিয়ার মানুষ আমার জীবনকে আমি ভালোবাসি কম না বেশি বলেন বলেন কম না বেশি মনে করেন যেখানে গেলে আমার মৃত্যু হবে সেখানে আমাকে বাইন্দাও নেওয়া যায় না কথা বলেন ঠিক নাম যেখানে গেলে আমি বিপদগ্রস্ত হব সেখানে আমাকে পিটাইয়াও নেওয়া যায় না তার কারণ হলো আমি আমার জীবনটাকে ভালোবাসি আমার আল্লাহ ডাক বলে গোলাম তোমার জীবনটাই তুমি যত বেশি ভালোবাসো তার চাইতে কুটি গুণ তোমাকে বেশি ভালোবাসে আমার নবী জোরে সুবাহান আল্লাহ রে দুনিয়ার মুসলমান আমি বলতে চাই ভালোবাসার মানুষটা কাছে থাকে না দূরে থাকে বলেন 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 কোথায় কাছে না দূরে আমার আল্লাহ ডাক দেয়া বলে ভালোবাসার মানুষটা তোমার কাছে থাকবে রে মুসলমান আমি বলতে চাই আমরা জানতে পারি আমরা শুনতে পাই আমার নবী মদিনার রাউজা পাকে শুয়ে আছে অথচ আমার আল্লাহ বলেন নবী তোমার জানের চাইতে আরও নিকটে প্রশ্ন করলাম আল্লাহ তোমার কাছে আমাদের জিজ্ঞাসা তুমি বলেছ মুমিনের জানের চাইতে তোমার নবী নাকি আরও নিকটে আমরা তো নবীকে কাছে পেতে চাই কথা বলেন ঠিক না বলেন নবী চাই কি চাই না দুই হাত তুলে বলেন আমরা নবী চাই কি চাই না তেগবিনিসার আল্লাহ কবুল করক জোরে বলে না আমিন নবীকে প্রশ্ন করা হয়েছিল আপনি মুমিনের চাইতে নিকটে আমরা তো আপনার চেহারা মোবারক দেখে নিজেকে ধন্য মনে করেছি আমরা আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে গো নবী আমরা সাহাবিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে সাহাবাই কেরাম প্রশ্ন করল নবী তোমার কাছে আমাদের জিজ্ঞাসা আমরা তোমাকে দেখে সাহাবীর মর্যাদা পাইলাম তোমাকে দেখার কারণে জান্নাত ওয়াজিব হয়ে গেল তোমাকে দেখার কারণে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে গেল গো নবী ও নবী তোমার কাছে জিজ্ঞাসা কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি উম্মত পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে গো নবী তারা তো আপনি রাসূলকে দেখতে চাইবে আপনি রাসূলকে কাছে পেতে চাইবে ও নবী জবাব দাও তাদের সাথে আপনি কিভাবে দিদারে দিবেন আমার নবী ডাক দেয়া বলে রে সাহাবীরা শুনে নাও আমার উম্মত যদি আমার পাগল হয়ে যায় আমার উম্মত যদি আমার পাগল হয়ে যায় আমার উম্মত যদি আমার পাগল হয়ে যায় আমার নবী ডাক দেয়া বলে আমি রহমান আমিন মদিনার রাউজার শরীফ থেকে যাইয়া তার ছোট্ট ঘরের মধ্যে গিয়ে তার সাথে আমি দিদারে দেব আরো জোরে বলেন আল্লাহ আকবার আমার নবীর পাগল হইলে নবী আসতে পারে কি পারে নাম বলেন নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল কথা কন ঠেকে না বলেন বলেন আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল মদিনারি দুলি বালি মোর মোরে মদিনারি দুলি বালি মোরে নয়নের কাজল আমরা মদিনারে পাগল আমরা নবীজির পাগল কথা কন ঠেকে না নবীর পাগল যদি হয়ে যাও নবীকে যদি মহাব্বত কর আমার নবী ডাক দে বলে আমি তোমার ঘরের মধ্যে আসবো হতে পারি তুমি চাসাপ হতে পারো তুমি হতে পারো তুমি রাস্তার পথিক হতে পারো তুমি দিন মজুর হতে পারো তুমি রিক্সাওয়ালা হতে পারো তুমি যে ঠেলাওয়ালা তোমার ভিতরে যদি আমি রসুল্লার প্রেম থাকে রে মুসলমান নবী বলে তোমার ভিতরে যদি নবীর প্রেম থাকে তোমার ভিতরে যদি নবীর ভালোবাসা থাকে আমার রসুল বলে তুমি রিক্সাওয়ালার সাথেও আমি দিদারে দিতে প্রস্তুত জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ আকবার বলেন হে মুসলমান এই কথাটাই বুঝাইলেন আমার নবী ডাক বলে উম্ম আমি দূরে নয় আমি তোর জানের চাইতে আরও নিকটে আল্লাহ আকবার বলেন ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই আমরা যদি আজকের এই মাহফিল থেকে প্রশ্ন করি মুসলমান নবী আমরা দেখতে চাই কে চাই না সকলে বলবেন হ্যাঁ আমরা নবী দেখতে চাই আমার নবী তো আমার অতি নিকটে আমার নবী তো আমার অতি কাছে শুধুমাত্র ভালোবাসা নামক সফটওয়্যারটা হৃদয়ের মধ্যে ইনস্টল করলে পরে নবী দেখা যায় কথা কণ্ঠে কে না বলেন আমরা দুনিয়াতে নবী চাই কি চাই না সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই দেন সুফি ফতে ওয়াইসি আলী রহমতুল্লাহ জগতীর মধ্যে একজন রসুল ছিলেন মদিনার রৌজা পাখির মধ্যে বসে বসে চোখের পানি ছিঁড়ে আল্লাহর কাছে কান্না করেছেন আল্লাহ আমার মৃত্যুটা তুমি মদিনায় দিও আমার মৃত্যুটা তুমি যদি মদিনায় দাও আমার দাফনটা হবে মাকবরাতুল বাঁকির মধ্যে আমার দাফনটা হবে জান্নাতুল জান্নাতুল মধ্যে মধ্যে আমাকে যদি দাফন করা হয় আমি জান্নাতুল বাঁকি থেকে আমার নবীর রৌজার দিকে তাকাইয়া থাকবো জরেখানো আল্লাহ তিন রাত শুধু আল্লাহর কাছে কান্না কাটি করে আল্লাহ আমার মৃত্যুটা তুমি জান্নাতুল মদিনার রওজা পাখি দিও রব্বি মেসেজ দিলেন নবীল এই পাগলটারে তুমি এখানে থাকতে দিও না কারণ পাগলের পাগলামির কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় কথা বলেন কথা বলেন পাগলের পাগলামির কাছে অনেক কিছু হার মেনে যায় পাগলের পাগলামির কাছে অনেক সময় পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় কথা কন ঠেকে না নবীর দরবারে সে পাগলামি করেছিল হাজরাতে এই জগতের মধ্যে সৈয়দ আহমদ রেফাই নামক একজন নবীর পাগল সুমাহান্লা বলেন সৈয়দ আহমদ রেফাই নবীর রৌজা পাখি দাঁড়াইয়া ডাক দেয়া বলতেছে যখন আমি দূরে ছিলাম যখন আমি দূরে ছিলাম তখন আমি আমার হৃদয়ের ভালোবাসাটুকু দূর থেকে আপনার কাছে প্রেরণ করে দিতাম ও নবী যখন আমি দূরে ছিলাম যা যে আমরা যখন মদিনায় আসতো তখন আমি তাদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিতাম কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে আমাদের সমাজ থেকে যারা মক্কা মদিনায় হস করতে যায় তাদের কাছে আমরা বলি ও হাজি সাহ আমাদের সালাম টুকুন মদিনার রোজা পাকে পৌঁছাইয়া দিও কথা কোন ঠিক কিনা আমরা বলি কি না বলি কি না অর্থাৎ আমি যেতে পারি নাই এই জন্য হাজি সাহেবকে বলি আমার সালামটা আমার নবীকে পৌঁছাইয়া দিও আবার অনেকে আমরা গানে গানে বলি সুরে সুরে বলি আমার তো সালামে গো আমার দরু দোষা মে গো আমার যাও মোস্তফায়দিনায় বলেন সালাতামে গো আমার দরুদোসা লামে গো আমার কয় নবী মুস্তফায়ে মেরা যদি যাও মদিনায় ওরে নবীর কদমে তলে কত আসি দলে দলে ও আমার নবীর কদমে তলে তো আসি কি দলে ও গড়া গড়ি দিয়া গড়া গড়ি দিয়া কা বলে মনে রে বেদনা তোমরা যদি যাও মদিনা দিন সাল তো সালে গো আমার লামে গো আমার কয় नबी मुस्तफाए तो मेरा जो दी जाओ मोदीना तो मेरा जो दी जाओ मोदीना जर कन मरहबा सैयद मदर फाई डाक दे बोले ओ दुनियार मानुष যখন আমি দূরে ছিলাম মাতৃভূমিতে ছিলাম তখন আমার হৃদয় নামক রাডারে দিয়ে আমি ভালোবাসা মদিনায় পাঠিয়ে দিতাম যখন আমি দূরে ছিলাম তখন আমার সালাম খানে আমার নবীরপতি সালাম খানিক হাদিদের কাছে পাঠিয়ে দিতাম আজকে আমি নিজের রসরোল্লার রও যার পাশে দাঁড়াইলাম দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে নবী এখন তোমার দূরে নয় এখন আমি তোমার রৌজার পাশে দাঁড়াইয়াছি গো নবী আমি পাগলের পাগলা আমি শুরু হয়ে গেল গো আপনার কাছে আমার আরজি আপনার কাছে আমার আবেদন আপনার কাছে আমার নিবেদন তাড়াতাড়ি ডান হাতটা বের করে দেন আমি পাগলা আপনি রসুলের ডান হাতের মধ্যে চুম্বন দিয়ে মনের আগুন নিবাইব হর জোরে বলেন আল্লাহ আকবার হাজিরাতে জাগুথীর মধ্যে আল্লাহর নবীর পাগল সৈয়দাম মদরে ফাঁ ডাক দেওয়া বলে নবী ফান্দুদ্দি আমিনাক আপনার ডান হাতটা আপনি বের করে দেন ডান হাতটা আপনি বের করে দিলে পরে আমি আপনার হাতের মধ্যে চুম্বন দেব হাজিরাতে আব্দুল কাদের জিলানি রহমদুল নারায়ণ ডাক দেওয়া বলে নবীর উম্মতের আরে ওই মজলিসের মধ্যে মসজিদে নববীর মধ্যে সেদিন পঞ্চাশ হাজার মুসল্লি পাগলার পাগলামি আমি দেখতেছি আল্লাহ আকবার পঞ্চাশ হাজার মুসল্লি তারা দাঁড়িয়ে আছে সৈয় দাম মদ্রে ফাই ওই রবিজি রৌজারের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে নবী গো তাড়াতাড়ি ডান হাতটা আপনি বের করে দেন ডান হাতটা বের করে দিলে পরে আপনি নবীর হাতের মধ্যে আমি চুম্বন বসাইয়া দেবো এতদিন দূরে ছিলাম দূর থেকে পাগলামাই করেছি আজকে কাছে এসে পাগলামাই করতেছে আমার নবি ডাক দিয়া বলের এক পাগু! রসুল রে পাগলামি করিস না আমি রসুল সহ্য করতে পারি না হাজরাতে সৈয়দ আহমদ রফাই ডাক দেয়া বলে নবী আজকে আমি রাও জামো বারক সরতাম না তাড়াতাড়ি ফন্দু দিয়ে আমি না আপনার ডান হাতটা বের করে দেন হাজরতে আব্দুল কাদের জিনানি রহমতুল্লা রায় ডাক দেয়া বলে দুনিয়ার মানুষে আমি দেখতে পাইলাম পঞ্চাশ হাজার মুসলিম মসজিদ নবমীর মধ্যে দাঁড়াইয়া দেখতেছে পাগুলির পাগলামির কারণে নবীজির রওজা থেকে ডান হাত বের হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এইমাত্র ডান হাত মুবারক রওজা শরীফ থেকে বের হয়ে গেছে সৈয়দ আহমদ রিফাই সাথে সাথে হাতের মধ্যে চুম্বন বসায়া দিতে আমি জানতে চাই আমার নবী जिंदा না मुर्दा বলেন 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 जिंदा না मुर्दा 50 হাজার মুসল্লি দেখেছে রে দুনিয়ার মুসলমান পাগলের পাগলামির কারণে রওজা থেকে ডান হাত হয়ে যায় পাগলের পাগলামির কারণে ময়েস করে নি পাগলা জুব্বা মোবারক পাইয়া যায় কথা কন ঠেকে না বলেন নবী দূরে না কাছে বলেন বলেন দূরে না কাছে হে দুনিয়ার মুসলমান যেই কথাটা বোঝানোর জন্য এত দূরে গেলাম সেটা হলো হযরত সুফি ফাতিহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষে আমি পাগলামি শুরু করে দিলাম ওগো রব্বে কারীম আমার দোয়াটা তুমি কবুল করো নবীজির রওজার পাশে আমার এই মৃত্যুটা দিও আমার আল্লাহ ডাক দেয়া বললেন নবী পাগল ডারে তাড়াতাড়ি থামান তাড়াতাড়ি এটাকে দেশের মধ্যে পাঠান আল্লাহ আকবার বলেন নবী আমার ডাকল ফতে তোমার এই দোয়া আল্লাহ কবুল করবে না আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে তুমি তাড়াতাড়ি হিন্দুস্থানে চলে যাও তোমার নিজ এলাকায় চলে যাও সেখানে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও দিনের দাওয়াত দাও সুফি ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে নবী গো আমি বলতে চাই আমি যদি হিন্দুস্থানে চলে যাই মদিনার রৌজা পাকে আসার পরে নবদিনার রৌজার পাশে আসার পরে আমি যেইভাবে আপনি রসুলকে দেখতে পাই ও নবী জবাব দাও হিন্দুস্থানে গেলে পরে আপনি রসুল এইভাবে আমাকে দেখতে আমার সাথে দেখা দেবেন কে জোরে জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ দেখেন আশিকার মা শুকের খেলা আল্লাহ হকবার বলেন ভালোবাসা কাকে বলে আশিকার মা সুখের খেলাম নবীর সাথে যদি প্রেম করা যায় নবীর সাথে যদি ভালোবাসা করা যায় নবীর যদি mohabbat করা যায় আমার নবী দূরে নয় আমার নবী জীবনে মুমিনের জানার চাইতে আরো কাছে কথা কোন ঠিক না নবীজি আমার ডাক দা বলে ফতেয়ালি যাও তুমি হিন্দুস্থানে চলে যাও সেখানে গেলে পরে আমি রসুল কথা দিলাম তোমার সাথে বছরে একবার দেখা দেব ফতে আলি ওয়াইসি কয়ে হুজুর আমি মানি না সুমান কন্যা বলে নবীর সাথে কথা বলা যায় প্রেম করলে কথা কন্যা কা কি করলে প্রেম করলে নবীর সাথে দেখা দেওয়া যায় কথা বলা যায় ফতে আলী ওয়াইসি ডাক দেবেন অনবী বছরে একদিন আপনি আমার সাথে দিদার দিবেন বাকি সময়গুলো আমি কার চেহারার দিকে তাকাইয়া থাকব নবী আমার ডাক দেয়া বলে ফতে রে যাও তোমার সাথে আমি ছয় মাসে একবার দেখা দেব ফতে আলী ভাই ডাক দেয়া বলে হুজুর মানিনা না আমি বাকি সময়টা কার চেহারার দিকে তাকাবো এবার আমার নবী ডাক দেয়া বলে ফতে রে যাও মাসে তোমার সাথে আমি একবার দিদারে দেব ফতে আলী ডাক দেয়া বলে আর শুনাল্লা আমি মানি না মাসে একদিন যদি আমার সাথে আপনার দিদার হয় আমি বাকি দিন আর কার চেহারার দিকে তাকাই বুগ নবী তার কারণ হলো যেই চোখ দিয়ে আপনি রসুল্লার সৌন্দর্য একবার নজরে পড়েছে পৃথিবীর কোনো সৌন্দর্য আর ওই চোখ গ্রহণ করবে না কথা বলেন ঠিকই না আমার নবী কালো না সুন্দর

পূর্ণিমার চাঁদের মধ্যে লাল লাল দাগ রয়েছে কিন্তু আমার নবীর চেহারা মোবারকের মধ্যে কোনো দাগ নাই জোরে কন্যা সবাখান আল্লাহ আল্লাহ আকবার বলেন আমার নবী অসাধারণ নবীর কোন তুলনা চলে

কাছে জানতে চাই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর মানুষকে কে হযরতে আয়েশা ডাক দেয়া বলে রে মদিনার যুবক যুবতীরা শোন আমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূল চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার মদিনার যুবক যুবতীরা বলতে চাই আয়েশা তুমি যে মুহাম্মদের নামটা বললা আমাদের কাছে মুহাম্মদের খবরও আছে তবে আমাদের কাছে আর একজন পয়গম্বর খবর আছে সেটার নাম হলো হযরতে ইউসুফ ইউসুফ আলাইহিস ওয়াসালাম জিনার চেহারা দেখার পরে তার বান্ধবী জুলাইকার বান্ধবীরা আনার কাটার পরিবর্তে তাদের আঙ্গুল কেটে টুকরো টুকরো করে ফেলেছে তাদের খবর ছিল না কই তো চেহারা দেখার পরে পৃথিবীর কোনো নারী কোনো পুরুষ তো এমনটা করে নাই এবার আম্মা জান হাজরাতে আয়সা তাআলা বলে শুনো আমার নবীর ওই ইউসুফ পয়গম্বরের জায়গায় যদি মোহাম্মদুর রাসূলুল্লাহকে এনে দাঁড় করিয়ে দেওয়া হতো ইউসুফের যে জুলাইখার বান্ধবীরা তাদের আনার কাটার পরিবর্তে আঙ্গুল কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছে নবীর চেহারা দেখার পরে নবীর চেহারা মুবারক দেখার পরে আঙ্গুল তো দূরের কথা তাদের করি যা কেটে টুকরো টুকরো করে ফেলতো তাদের কোনো খবর থাকতো না তুমি সুন্দর সুন্দর তো লো না নাই কথা কন ঠেকে না আসমান সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর তোমার সাথে কোনো জুড়ি নাই তুমি সন্দর সুন্দর গন বীজ নাই তুলনা নাই কথা কোন ঠেকে না আমা হে তোমাদের সূর্য আকাশে সূর্য উঠলে পরে দুনিয়া আলোকিত হয়ে যায় তোমাদের সূর্যটা অস্তিমিত হয় পশ্চিম আকাশে অস্তিমিত হলে পরে দুনিয়া অন্ধকার হয়ে যায় আমারও একটা সূর্য আছে তোমাদের সূর্যটা অস্তিমিত হওয়ার পরে আমার সূর্যটা আমার ঘরে আলোকিত উদিত হয় আমার সূর্যটা যখন আমার ঘরে উদিত হয়ে আমি আমার হারানো সুইটা পর্যন্ত আমার ঘরের মধ্যে খুঁজে পেয়ে যায় চিৎকার করে কন্না সুবহানাল্লাহ ওই সুরজের নাম মুহাম্মাদুর রাসূল আল্লাহ আকবার বলেন সুফি ফতি আলী ভাই সিডাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একদিন আপনি আমার সাথে دیدار দিবেন বাকি 29টা দিন আমি কার চহারার দিকে তাকাইয়া থাকব এবার আমার নবী ডাক দেয় বলে ফতি আলী রে যাও সব আমি তোমার সাথে দে দারে দেব সুফি ফতে আলি ভাই ডাক দেয়া বলে নবী আমি মানি না আমার নবী ডাক দেয়া বলে ফতে আলি তুমি কি চাও তাড়াতাড়ি খুলে বলো ফতে আলি ভাই ডাক দেয়া বলে নবী আমি কি চাই আপনি রসুল সবচাইতে ভালো বলে দিতে পারেন জরে কুন আল্লাহ এবার আমার নবী ডাক দেয়া বলে ফতে আলি যাও আমি রসুল কথা দিলাম রে ফতে আলী যখনই চক্ষু বন্ধ করবা যখনই তুমি চাইবা যখনই ইচ্ছা করবা রে ফতে আলী আমি নবী কথা দিলাম তোমার সামনে আমি হাজির হয়ে যাব জোরে বলেন আল্লাহ আকবর বলেন নবী দেখা দিতে পারে কি পারে না আমার নল্লাহ এই কথাটাই বুজাইছে না নবিউ আউলা বিল মু মিনি নামিন আং ফুসিহিম আমার নবী হলেও মো মিনের জানেরই চাইতে আরো নিকটে আমার নবী হলেও মো মিনের জানেরই চাইতে আরো আপন চিৎকার করে কন্না সোবাহান শুধু দুনিয়াতে নয় আখি রাতেও আমার নবী আপন কথা কন নাগা জরে বলেন জোরে বলেন হাস্যরে রে মায়ে জানে পঞ্চাশ হাজার বছর মানুষগুলো দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকার পরে হাসরের মানুষগুলো চলে যাবে আদম নবীর কাছে রে দুনিয়ার মানুষ আদম নবী ডাক দিয়া বলবে লাস্তুলাখা আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না এবার মানুষগুলো যাবে নুহু গাম্বরের কাছে নুহু পায়ে বলবে লাস্তুলাখা তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না হাসুর মাসিরা চলে যাবে ইব্রাহিম ও কাছে ইব্রাহিম ও খলিল উল্লাহ বলবে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না এবার হাসরের মানুষ মানুষগুলো চলে যাবে হজরতে মুসা আলীমুল্লার কাছে মুসা আলীমুল্লাহ বলবে লাস্তুলাহা আমি তোমাদের জন্য আজকে কিছুই করতে পারবো না আমি তো নিজেই নিজেকে নিয়ে পেরেছেন রে হাসরবাসীরা এবার হাঁসরবাসীরা ডাক দেয়া বলবে রে দুনিয়ার মানুষ আমরা চলে যাব ঈসা রুহুল্লার কাছে ঈশা রুহুল্লাহ ডাক দেয়া বলবে রে হাসরবাসীরা আমিও তোমাদের জন্য কিছুই করতে পারবো না তবে আমি যদি কিছুই করতে না পারি তোমাদেরকে একটা রাস্তা দেখাইতে পারে যেই রাস্তা দিয়ে হাঁটলে পড়ে যেই গন্তব্যে গেলে পরে তোমাদের আজকের মুক্তির ফয়সালা আছে জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ও দুনিয়ার মানুষ ওই হাসুরির ময়দানে নেতার খবর থাকবে না কথা বলেন ঠিক কি না হাসরের ময়দানে নেতির খবর থাকবে না হাসরের ময়দানে বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবাকে পরিচয় দিবে না হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না হাসরের ময়দানে স্ত্রী স্বামীর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না আমার নবী ডাক দেয়া বলে উম্মত যেদিন তোমার পরিচয় কেউ দিবে না সেদিন আমি নবী তোমার কথা বলবো না আল্লাহ আকবার আবার বলেন সমস্ত উন্মুক্ত দূরের কথা সমস্ত পয়গাম্বরদের জিকির হবে রব্বি রব্বি ইয়া নাফসি ইয়া নাফসি কিন্তু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের নবীর জিকির হবে রব্বি হাবিনি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলবে হাশরবাসীরারে যাও চলে যাও ওই যে মাকামে মাহমুদের মধ্যে ওই জায়গার মধ্যে সেজদায় পড়ে আছে রহমাতুল লিল আলামিন আজকে তো আমাদের জন্য উনি কিছু করতে পারবে আল্লাহু আকবার বলেন আশ-শাফাআতুল কুবরা লিতা'জিলিল হিসাবিয়াউমুল কিয়ামা সবচাইতে দ্রুত গতিতে হিসাব নামার জন্য সুপারিশটা পৃথিবীর কোন পয়গম্বর করতে পারবে না আমার নবী ডাক বলবেন এটা আমার হাতে আমার আল্লাহকে আম আমার আল্লাহ আমাকে হাশরের ময়দানে সুপ্রিম পাওয়ার দিয়েছে জরে কোন আল্লাহ হাশরবাসীরা সবাই যাবে ওখানে দেখবে যে আমার নবী সেজদার মধ্যে পড়ে আছে সোহানা বলবেন না আর জোরে বলেন আল্লাহ আকবার সেজদার মধ্যে বনে ডাক দেয়া বলতেছে রব্বি হাবিলি উম্মাতি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন রে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবী কেন কাঁদে নবীকে একটু জিজ্ঞাসা করো জিব্রাইল ডাক দেয়া বলে নবী গো আপনার কাছে প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা আপনি কাঁদেন কেন আল্লাহ জানতে চেয়েছে আমার নবী ডাক দেয়া বলে জিব্রাইল আমি যে কেন কাদি আমার আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনাম তুমি যাও আমার মাওলাকে বলো আমি যে কেন কাদি আমার আল্লাহ ভালো জানেন এবারে জিবরাইল ডাক দেয়া বলে আল্লাহ তোমার হাবিব তো এই কথা বলেছে এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে রে জিব্রাইল আমি তো জানি আমি দেখতে চেয়েছি আমার নবী উম্মতের প্রতি কতটা পেরেশান হয়ে আছে এটা আমি আল্লাহ দেখতে চাই জরে কনসুবা আল্লাহ এবার আমার আল্লাহ ডাইরেক্ট কল দিল সুমান বলেন ডাক দিয়া বলে নবী আপনি কি চান আমার নবী ডাক দেয়া বলে আল্লাহ আমি গাড়ি চাই না বাড়ি চাই না আমি টাকা চাই না পয়সা চাই না গো আল্লাহ আমি চাই আমার উম্মতের ফয়সালাকে এবার আমার আল্লাহ ডাক দেয়া বলবে নবী ওয়ালা সাউফা ইউতি কা রাব্বুকা দ আল্লাহু আকবার বলেন বলেন হাশরের ময়দানে বাঁচাইবে বাঁচানে বলে আমার নবী কথা বলেন ঠিক না আমার নবী ডাক দেয়া বলে আমি কিচ্ছু চাই না আমার উন্মতের ফয়সলা কি হবে আল্লাহ কয় আমি না দুনিয়াতেই আপনার উন্মতের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছি আমি তো বলেছি যে আপনাকে আমি সন্তুষ্ট করব সুমান আল্লাহ বলে এবার আমার নবী কয় আল্লাহ আমি দুনিয়াতে আমার ওমরের প্রশ্নের জবাবে আমি বলে দিয়ে এসেছি যখন এই আয়াত নাসিল হয়েছে ওমর প্রশ্ন করেছে নবী আপনার কাছে জানতে চাই আল্লাহ কইছে আপনাকে খুশি করবেন আপনি নবী কি পাইলে খুশি হবেন আমার নবী ডাক বলে ও সাহাবীরা শুনে নাও অল্লাহ আন্নি লা আরদা হাত্তা আহাদাম মিন উম্মতি ইউখলাদু ফিন নার একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার নবী আমার ডাক দেয়া বলে ও আল্লাহ পাকের কসম করে বলতেছি আমার একটা উম্মত জাহান্নামের আগুনের জ্বলা অবস্থায় আমি রাসূল আল্লাহর সিদ্ধান্তে খুশি হইতাম না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ অর্থাৎ সর্বশেষ উমরটা জান্নাত থেকে জাহান্নাম নাম থেকে বের করে আমি জান্নাতে ঢুকাইবো এরপরে বলবো আল্লাহ আমি খুশি হয়েছি চিৎকার করে কন্যা সোবাহান আল্লাহ তুমি আমার জীবন মরণ আদার ঘরে তুমি আপন তুমি আমার জীবন মরণ আদার ঘরে

আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া তুমি আমার আশার আলো তোমায় আমি বসি ভালো তুমি আমার আশার আলো তোমায় আমি বাসি ভালো তুমি আমার পারের তরি তুমি আমার পারের তরি তুমি ঘাসারে তরা নেওয়ালা রসুল্লাহ হাবি বল্লা রসুল লা লা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ মারা কান merhaba নবি ডাক দেয় বলবে আল্লাহ আমার একটা উম্মত নামে আগুনে জ্বলবে আর আমি খুশি হব তা হবে না আমার একটা উম্মত নামে আগুনে জ্বলা অবস্থা আমি রসুল কথা দিলাম আমি আপনার ফয়সালায় খুশি হব না এবার আমার আল্লাহ ডাক দেয় বলে নবী গো ইরফা আপনি মাথা উঠান আপনি মাথা উঠাইয়া সেজদা থেকে মাথা উঠাইয়া যা বলার আপনি বলেন নবী আমার ডাক দেয়া বলে আগে উম্মতের ফয়সালা আগে আমাকে শুনান জোরে খান আল্লাহ আমার উম্মতের ফয়সালা আগে শুনান এরপরে মাথা উঠাবো আল্লাহ আকবর বলেন বলেন আজকে আমরা দুনিয়ার জমিনের যেই নেতার স্লোগান দিছি নেতা থাকবে কোথায় কথা কন না নেতার কোনো খবর আছে যেই নেতার স্লোগান দিলাম যেই নেত্রীর স্লোগান দিয়ে গলা ফাটিয়ে দিলাম ময়দানে নেতা কোনো খবর থাকবে না মা বাবার কোনো থাকবে না স্বামী স্ত্রীর কোনো খবর থাকবে না ছেলে মেয়ের কোনো খবর থাকবে না ওই দিন একমাত্র আপন হলো আমার আপনার নবী রহমাতুল আলমিন কথা কন ঠেকে না শুধু দুনিয়াতে আমার নবী আপন নয় নিকটে নয় আখিরাতেও আমার নবী আমাদের নিকটে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ একদা বলবেন নবীর ফার আপনি মাথা উঠান নবী না না মাথা উঠাইতাম না আগে আমার উন্নতির ফয়সালা শুনান এবার আমার আল্লাহ ডাক দেওয়া নবী ঠিক আছে শুনেন সাল তো আপনার উন্মতের ব্যাপারে আপনি চাইতে থাকেন আমি আল্লাহ দিতে থাকবো আমার নবী কয় না না আমি এখনো সন্তুষ্ট হইলাম না আমি আসলটা চাই আজকে তো খেলা ফাইনাল আজকের পরে কেউ জান্নাতি কেউ জাহান্নামি কথা কোন ঠিক না আল্লাহ আপনি আমি চাইলাম কিছুক্ষণ পরে আপনি আর দিলেন না এটা হতে পারে না গো নবী আমি আসল জিনিসটা চাচ্ছি আমার আল্লাহ কয় নবী আপনি কি চান আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমি যা চাই আপনি রসুল ভালো আপনি আল্লাহ ভালো করে জানেন এবার আমার আল্লাহ ডাক দেয়া বলবে নবী যান যান আমি যা আপনি যা চাচ্ছেন আমি তা দিয়ে দিলাম এটা হলো ইশফা তুসাফা ও নবী আপনি সুপারিশের চাবিটা চাচ্ছেন সাফাতের চাবিটা চাচ্ছেন আমি সাফাতের চাবিটা আপনার হাতে দিয়ে দিলাম আপনি আপনার উন্মতের ব্যাপারে সুপারিশ করতে থাকবে না আর আমি আল্লাহ কবুল করতে থাকব হে দুনিয়ার মানুষ আমার বাবা আমার পরিচয় দিবে না মা আমার পরিচয় দিবে না নেতা নেত্রী তো দূরের কথা নেতা নেত্রীর খবরও থাকবে না সন্তান পরিচয় দিবে না আমার নবী ডাক দেয়া বলে উম্মত আমি তোমার কথা ভুলবো না জোরে কন্যা আল্লাহ এবার আমার নবী ডাক দেয়া বলে উম্মত আমার প্রথম সুপারিশ হবে এক সুপারিশে সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহান আল্লাহ আরো আল্লাহু আকবার আবার অপর বর্ণনা এসেছে এদের এক এক জনের সাথে আবার সত্তর হাজার করে ফিরি জোরে খান সুবাহান আল্লাহ সত্তর হাজার ফিরে উঠলে চারশো নব্বই কোটি মুসলমান এক সুপারিশে জান্নাতে যাবে এবার চিন্তা করবেন ওজন নামাজ রোজা তো আর পড়ার দরকার নাই কথা এক সুপারিশে চারশো নব্বই কোটি মুসলমান জান্নাতে যাবে তাহলে নামাজের আর দরকার আছে আমার আল্লাহ নবী ভি এইভাবে যে আপনি সুপারিশ করবেন আমি কবুল করব ঠিক আছে তবে কিছু দাগি আসামি আছে এদেরকে কিছু তো সাইজ তো করা লাগবে কথা কর দাগি আসামি বুঝেন তো সুদখোর ঘোষখোর ইয়াবাখোর বাবাখোর ডাইলখোর গাঞ্জাখোর আছে না নাই এদেরকে বিধান শাস্তি আছে না নাই আমার আল্লাহ নবী ভি আগে এদেরকে এদেরকে একটু আলাদা করেন আপনি সুপারিশ করবেন আমি কবুল করবো ঠিক আছে তবে দাগি আসামি আলাদা করেন এদেরকে আগে কিছু সাইজ করে লই এরপরে আপনার সুপারিশ আমি কবুল করবো আল্লাহ আকবার বলেন সর্বশেষ এক ব্যক্তি জাহান নামের আগুনে জ্বলবে ও কান্না করতে থাকবে ও নভি আমি কি আপনার উন্মত নই আমাকে আপনি কি আমাকে ভালোবাসেন না আমি তো আপনাকে ভালোবাসি সবাইকে আপনি জাহান নাম থেকে সুপারিশ করে বাঁচায় দিলেন আর আমি একা পড়ে থাকবো আমার আল্লাহ ডাক দেওয়া বলবেন নবী এটার ব্যাপারে আপনার কি আমার নবী আল্লাহ এটা তো দাগি আসামি আমি তো আপনার কাছে চাইতে চাচ্ছি একটু দেরি হয়ে গেছে আল্লাহ তারে একটু সুপারিশ তার ব্যাপারে সুপারিশ করলাম আপনি একটু কবুল করেন আমার আল্লাহ কেন নবী আপনি সুপারিশ করেন নবীকে আমি সুপারিশ করলাম আল্লাহ তাকে আপনি জাহান নামের আগুন থেকে বাঁচায় দেন এবার আমার আল্লাহ কয় ঠিক আছে যান আপনি তারে জাহান্নাম থেকে উঠান উঠাইয়া নিয়ে যান আমার নবিতাকে জাহান্নামে আগুন থেকে উঠাবেন জাহান্নামের আগুন থেকে যখন তাকে বের করে দেওয়া হবে নবী এবার সাথে নিয়ে এসেছদায় পড়ে যাবে ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে বলেছেন খুশি করবেন এখন এই জান এই বান্দাটাকে আমার এই উমরটাকে জাহান্নামের আগুন থেকে বের করে আমি জান্নাতের ভিতরে আমার সাথে করে ঢুকাচ্ছি আর আমি বলতেছি এখন আমি নবী আপনি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট জোরে সোবাহান আল্লাহ বলেন নবী কাছে না দূরে বলেন আপন না কত আপন যখন সব দুনিয়ার আপনরা আমাকে ছেড়ে চলে যাবে তখন আমার নবী কয়ে আমি তোরে ছাইডা যাইতাম না বলেন এরকম নবী দরকার আছে না নাই বলেন আছে না নাই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই কেমনে ভালোবাসবো নামাজ না পড়া নামাজ পড়ি আ সুদ খাইয়া ঘুষ খাইয়া ঘুষ কোন আছে আপনাদের এলাকায় আরে আমার দেশে এখন ঘুষ কেউ বাদ নাই কেউ চেয়ারে বসে ঘুষ খায় কেউ দরবারে বসে ঘুষ খায় কেউ বিচারপতির চেয়ারে বসে ঘুষ খায় কথা বলেন আছে না নাই কেউ ঘুষ খাইয়া বিচার করি বিচারের রায়টা উল্টা দিকে ঘুরাইয়া দেয় কেউ ঘুষ খাইয়া অযোগ্য ব্যক্তিকে যোগ্য বানায় কথা বলেন ঠিক কি নাম এ দুনিয়ার মুসলমান ঘুষের কত প্রকার এটাকে কেউ হাদিয়া বলে এটাকে কেউ তোহফা বলে এটাকে অনেকে ঘুষ বলে না ঘুষের নামে বাড়ির মধ্যে বড় বড় রুই কাতলা ইলিশ মাছ পোসায় দেয় কথা কোন ঠিক না কেউ খায় চেয়ারে বসে আবার কেউ খায় অফিসে বসে আবার কেউ খায় দলের নেতাদের কাছ থেকে আবার আমরা ঘুষ খাই কাছ থেকে ঘুষ খাইয়া তারপরে ভোট দিই আসে না নাই বলেন বলেন না নাই ঘুষ খেয়ে তারপরে আমরা অযোগ্য ব্যক্তিকে ভোট দিই পাঁচশো টাকা দিলেই ইমানটা বিক্রি হয়ে যায় বলেন বলেন আছে না নাই আবার পাঁচশো টাকা একজন প্রার্থী দিয়ে গেল আমি বলে দিলাম আপনাকে ভোটটা দেব কিছুক্ষণ পরে রাতের অন্ধকারে যখন আরেকজন প্রার্থী আসলো আমরা বলে দিলাম আমরা বলে আমি বলে দিলাম আগের জন পাঁচশো টাকা দিছে আপনি কত দিবেন তখন ওই প্রার্থী ডাক দেওয়া বলে আমি দিলাম এক হাজার টাকা বলে যে ভোটটা তো আপনাকেই দেব কথা বলেন আছে না নাই পাবলিক ভোট খায় পাবলিক ঘুষ খায় নেতার কাছ থেকে আবার নেতা নির্বাচনে জয়ী হওয়ার পরে নেতা ঘুস পাবলিকের কাছ থেকে গড়ের সমান কথা বলেন ঠিক কিনা রে দুনিয়ার মুসলমান এক হাজার টাকা ঘুষ খাইয়ে আপনি যে ভোটটা দিলেন ভোটটা দিয়ে আপনি জাতির সাথে বেইমানি করলেন ইমানটা বিক্রি করলেন আপনি জালিম হয়ে গেলেন আপনি মুনাফে হয়ে গেলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে খবরদার এই ঘুষ করে কোনো দিন আমার জান্নাতের বারেন্দায়ও যেতে পারবে না কথা কণ্ঠে না আমি ফজিলতের দিকে একটু পরে আসতেছি মুসলমান গভীর মনোযোগ আপনি ঘুষ খাইলেন প্রার্থীর কাছ থেকে মেম্বার নির্বাচনই করলো পাপের জায়গা বিক্রি করে আট লাখ টাকা মেম্বার নির্বাচনীতে খবর খরচ করছে বলেন এরকম নজির বাংলাদেশে আছে না নাই আঠারো লাখ টাকা খরচ করছে বাবার জায়গা বিক্রি করে নির্বাচন করছে এই যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে আচ্ছা বলেন দেখি যেই বেতন পাইবে আঠারো লাখ টাকা জীবনে উঠাইতে পারবে আপনি খাইছেন তার কাছ থেকে ঘুষ এবার মেম্বার কয় আমারে ঘুষ না দিলে আমি কোনো বিচারই করতাম না কথা বলেন আছে না নাই ওই যে আঠারো লাখ টাকা উঠানোর দরকার আছে আঠারো লাখ টাকা তিনি উঠাইবেন তখন তিনি করবেন কি করবেন করবেন চুরি 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 ডাইল করবে গম সাইল জনগণের সকল কিছু চুরি করবে করবে তো করবে ব্রিজ বানাইতে যাই আর রোডের পরিবর্তে বাঁশ দিবে কথা বলেন আছে না নাই তার কারণ হলো আপনি তার খাইছেন এখন সে আপনারটা খাবে এটাই তো রীতি আবার ঘুষ না দিলে চাকরি হয় না কথা বলেন কথা বলেন গ্রামের কিছু আপনাদের এলাকার কথা আমি বলি না আমার এলাকার কথা আমি বলতেছি পাঁচ হাজার টাকা ঘুষ দিলে পরে বিচারক রায়টা উল্টা দিকে দেয় কথা বলেন আছে না নাই পাঁচ হাজার টাকা ঘুষ দিলে পরি রায়টা উল্টা দিকে চলে যায় এমন মুনাফেক এমন নাফরমান পৃথিবীতে জমিনে আছে না নাই আমার সমাজকে পাল্টে দিতে হবে মুসলমান আমার আল্লাহ ডাক দেয়া বলে শুনো তুমি যে এক হাজার টাকা ঘুষটা নিলা এক হাজার ঘুষটা নিয়ে তুমি এক নাম্বারে মুনাফে কি করেছ দুই নাম্বারে তুমি জাতির প্রতি জুলুম করেছ কথা কন ঠিক না এখন মুনাফিক কেমনে আপনি যোগ্য লোককে ভোট দেওয়া এটা আপনার ইমানি দায়িত্ব ছিল কথা বলেন ঠিক কিনা যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া এটা আমার আপনার ইমানি দায়িত্ব ছিল এটা আপনার প্রতি আমানত ছিল আপনি যোগ্য ব্যক্তিকে ভোট না দিয়ে ঘুষ খেয়ে অযোগ্য একটা কলা গাছকে অথূর্ব একটাকে যোগ্য প্রার্থীর যোগ্য চেয়ারে বসাইলেন আপনি তো জাতির সাথে বেঈমানি করলেন গাদ্দারি করলেন আপনি ইমানটাকে বিক্রি করে দিলেন আমানত রেখে আনত করলেন এই জন্য আমার রসুল বলেছে মুনাফিকের আলামত হলো তিনটা সে আমানত রেখে আনত করবে আপনি ঘুষ খাওয়ার নামে অযোগ্য ব্যক্তিকে প্রার্থীর চেহারে বসানো অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার চেয়ারে বসানো আপনারা মুনাফিকি হয়েছে আমার রসুল দেয়া বলে মুনাফেক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না কথা কোন ঠেকে না জাতির সাথে বেঈমানি করলেন জাতির উপরে জুলুম করলেন যেই মানুষ গম চুরি করা তো দূরের কথা নিজের ঘরের গমটা পর্যন্ত মানুষের দুয়ারে পোছাই দিত কথা বলেন ঠিক কিনা যোগ্য ব্যক্তি যদি আমাদের প্রতিনিধি হতো তাহলে আমার তা আমার গম খাওয়া তো দূরের কথা বরং উল্টা তার ভাগের গমটা আমার দুয়ারে পৌঁছায় দিত এখন অযোগ্য ব্যক্তিকে আপনি ক্ষমতার চেয়ারের মধ্যে বসাইলেন এখন সে তারটা তো খায় খায় আপনারটাও খায় কথা কন ঠিক কিনা আপনি জাতির প্রতি জুলুম করেছেন এই যে এক হাজার টাকা খেয়েছেন না আমার রসুল বলেছেন লা ইয়াদ জান্নাতা জাসাদুন গুদিয়াবিল হারম এক হাজার টাকা এটা তোমার জন্য হারাম ছিল হারাম তোমার বডির ভিতরে ঢুকাইছো তো তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না তুমি জালেম এন্নাল্লাহ আলা ইহফুজ আলমিন আল্লাহ জালেমদেরকে মোহব্বত করেন আমি কি করলেন আপনি আপনি দেশের একজন বিজ্ঞ মানুষ হিসাবে আশরাফুল মখলুকাঁত হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আপনার তো চিন্তা করা উচিত ছিল আপনি যাকে ইমাম বানাইবেন যাকে প্রতিনিধি বানাইবেন তিনি একজন ভালো মানুষ হওয়া উচিত তিনি একজন নামাজি মানুষ হওয়া উচিত তিনি একজন যোগ্য মানুষ হওয়া উচিত কথা কোন ঠেকে না এই অযোগ্য মানুষগুলোকে যোগ্য চেয়ারে বসাইলেন এই প্রতিনিধির চেয়ারে বসাইলেন ইমাম বানাইলেন যার কারণে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা রসুরুল্লার আদর্শের বিরুদ্ধে কথা বলে আল্লাহ আকবরের স্লোগানের বিরুদ্ধে কথা বলে এরা মানুষের অধিকার নষ্ট করে এরা জনগণের অধিকার নষ্ট করে এরা আল্লাহ এবং রসুলের সাথে বেঈমানি করে এমন পচা নেতা সমাজের মধ্যে আসে না আমি আমার যুবক বন্ধুদেরকে বলছি আমি আমার সমাজপতিদের বলছি minha amor bebê বুদ্ধিমান মানুষদেরকে বলছি আমার শিক্ষিত সমাজকে বলছি আজকে পুরা পৃথিবীতে একটা স্লোগান চলতেছে চেঞ্জ দ্য সোসাইটি সমাজকে পাল্টে দাও সমাজকে পাল্টে দাও রে যুবক বন্ধুরা আজকে আমার সাথে স্লোগান দাও আমরা সমাজকে পাল্টাতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন আমাদের সমাজ আমরা পাল্টাতে চাই কি চাই না বলেন আগামীর সমাজ হলো কোরআনের সমাজ আমরা চাই কি না আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আমরা চাই কি চাই না কোরান যে সমাজটাকে চেঞ্জ করতে হবে এই ঘুষখোরদেরকে সব বঙ্গোপসাগরে পাঠাইতে হবে কথা বলেন ঠিক কি না সে যেই দলেরই হোক না কেন আমার এই দেশে কোনো ঘুষখোর থাকতে পারবে না যদি ঘুষ বন্ধ হয়ে যায় দেশের মানুষগুলো ভালো হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে গেলে যোগ্য নেতা আমার জন্য আসবে ঘুষ বন্ধ হয়ে গেলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তবে এটার জন্য কোরআন এবং রসুলের আদর্শের নাই কথা কণ্ঠে কেনা ঘুষ জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হল তার কোন আল্লাহর দরবারে কবুল হবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার রসুল বলেছে যতক্ষণ পর্যন্ত সে হারামের উপরে থাকবে এই জন্য আমরা ঘুষ বন্ধ করে দিব ঘুষ যদি আমরা না দেই তারা নিবে কার কাছ থেকে তবে আগে আমাকে চেঞ্জ হতে হবে আপনি নিজেকে দিয়ে আপনি পরিবর্তন শুরু করে দেন আমি পরিবর্তন হয়ে গেলে আমার পরিবার পরিবর্তন হয়ে যাবে আমি পরিবর্তন হয়ে গেলে আমার সমাজ পরিবর্তন হয়ে যাবে খবরদার আমরা কাউকে ঘুষ দেব বলেন 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 ঘুষ দেব আমল করতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন